নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অনুব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখব মুহূর্তের বিস্তারিত সংবাদে। সামনেই স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে যেভাবে প্রিপারেশন চলছে, একই রকমভাবে স্বাধীনতার অমৃত মহোৎসবকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে সবাইকে এগিয়ে আসা জন্য উৎসাহিত করতে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলার প্রধান ডাকঘর থেকে সোমবার জাতীয় পতাকা ক্রয় করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আগরতলার ডাকঘর থেকে বিজেপি নেতৃত্বরা আজকে কিনলেন এই পতাকা, ত্রিবর্ণরঞ্জিত পতাকা, এবং তার পাশাপাশি প্রত্যেককে পতাকা কিনে নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করার আহ্বান জানালেন তারা প্রত্যেকে। আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে সবাইকে এগিয়ে আসায় উৎসাহিত করতে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলার প্রধান ডাকঘর থেকে সোমবার জাতীয় পতাকা ক্রয় করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা, শুনব। দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত বছরও হর ঘর তিরঙ্গা, এই হর ঘর তিরঙ্গা আমাদের যে লক্ষ্যমাত্রা, প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় ভারতবাসী হিসাবে উনি আহ্বান করেছেন। ঠিক অনুরূপ এইবারও উনি আহ্বান করেছেন হর ঘর তিরঙ্গা, প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা আমরা উত্তোলন করতে পারি তার জন্য উনি আহ্বান করেছেন। তো ভারতবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা স্বাধীনতা দিবসে সামনে রেখে আজাদি কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, তো আমাদের প্রত্যেকের বাড়িতে পতাকা উত্তোলন করা, তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের স্থানীয় যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের মাধ্যমেও পতাকা বিক্রির একটা কাউন্টার এখানে খুলেছে, এবং আমাদের এসএসজি, আমাদের রাজ্যের সরকারও এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই পতাকা তৈরির কাজ শুরুয়াত হয়েছে। তো মোটামুটি আমরা প্রায় গত বছর 5 লক্ষ পরিবারে লক্ষ্যমাত্রা ছিল, সেখানে 5 লক্ষ পরিবার গত বছর পতাকা উত্তোলন করেছে আমাদের কাছে যে তথ্য রয়েছে, এবার আরও বেশি আমরা লক্ষ্যমাত্রা রেখে। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্ব রাজীব ভট্টাচার্য কি বলেছেন, এবং রাজীব ভট্টাচার্য সহিত আরও যারা একাধিক বিজেপি নেতৃত্বরা আজকে আগরতলার ডাকঘর থেকে ভারতীয় পতাকা কিনেছেন এবং ক্রয় করার পরে প্রত্যেক যারা রাজ্যবাসী রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে যাতে 15ই আগস্টে তারা নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করেন সেই বিষয়ে উৎসাহিত করেছেন প্রত্যেককে, এবং নিজেরা পতাকা ক্রয় করে তারা নিজেদের বাড়িতে উত্তোলন করবেন সেই কথাই বলেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।